বলা আল্লামা ইবনে নাবাতা রাহমাতুল্লাহ আলাই আজকে যে মৃত্যু সংক্রান্ত আয়াতটি তুলে ধরেছেন তার মাতাহাত আমি মৃত্যু এবং মালাকুল মত সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে অনেকের মনে থাকে কিছু প্রশ্ন আমরা মনে মনে করি কিন্তু তার উত্তর খুঁজে পাই না তো এই ধরনের কিছু প্রশ্ন যেমন একটা প্রশ্ন আমাদের মনে ঘুরে যে কেউ কি তার মৃত্যুর খবর আগ থেকে জানে কিনা এই প্রশ্নটা অনেকেই করেন দ্বিতীয় প্রশ্নটা হলো দুনিয়াতে এমন একটা এমন কোনো বিষয় আছে কিনা যে বিষয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই এটা একটা প্রশ্ন তৃতীয় একটা প্রশ্ন হলো মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারে কিনা এটা একটা প্রশ্ন চতুর্থ যে সারা বিশ্বে এট এ টাইম লক্ষ লক্ষ প্রাণী মৃত্যুবরণ করছে আজরাইল আলাইহিস সালাতু সালাম ধরেন এই মুহূর্তে একজন বাংলাদেশে একই মুহূর্তে একজন আমেরিকায় মারা গেল তো আজরাইল আলাইহিস সালাতু সালাম এট এ টাইম যে এই প্রাণীগুলার সারা বিশ্বের এক এক মুহূর্তে যে লক্ষ লক্ষ প্রাণী মারা যাচ্ছে তাদের উপর কিভাবে কবজা করবে এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যে আমরা তো জানি মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাতু সালাম কবজা করেন জিনদের রূহ পশু পাখি কীট পতঙ্গ এদের রূহ কে কবজা করেন এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তো আজরাইল আলাইহিস সালাতু সালামও একটা প্রাণী আজরাইলের রূহ কে কবজা করবে এটা একটা প্রশ্ন তারপর প্রতিদিন এই মালাকুল মউত আমাদের ঘরে কয়বার আসে আপনার সাথে আমার সাথে মালাকুল মউত প্রতিদিন সাক্ষাৎ করতে আসে কয়বার আসে এই প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব সময় যতটুকু কোলে ততটুকু আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এটা একদম চিরন্তন সত্য তো এই চিরন্তন সত্য মানুষের মৃত্যু কখন হবে এটা কেউ জানে না কার মৃত্যু কখন আসবে সেটা গোপন বিষয় তবে আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় বান্দার নবীদেরকে রসুলদেরকে ওহির মাধ্যমে জানিয়ে দেন নিশ্চিতভাবে জানতে পারবে কারা যাদের কাছে ওহি আসেন ফেরেশতারা এসে যদি বলে দেন যে আপনার মৃত্যু হবে তাহলেই জানতে পারবে অন্যথায় অনেক সময় দেখা যায় যে আল্লাহর সাহাবায়ে কেরাম প্রিয় বান্দা যারা তারা তাদের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দেন তার মৃত্যু হবে তারা বুঝতে পারেন এটাকে বলা হয় এলহাম এটা 100% শিওর না সে যে মৃত্যুবরণ করবে কিন্তু তার তিনি আলামতে বুঝতে পারেন তাদের কাশফ খোলা থাকার কারণে তারা আগেভাগে বুঝতে পারেন সেটাও 100% শিওর না 100% শিওর হয় তারা যাদের কাছে ওহি আসে তারাই একমাত্র বলতে পারে তা যে নবীরা এবং রসুলরা আবার আমরা সাধারণ মানুষ অনেক সময় বলতে শুনি যে হয়তো আমি বাঁচবো না এরকম কথা বলল দেখা গেল উনি দুপুরে জুমার সময় বলল সন্ধ্যাবেলা মারা গেল এখন আমরা সাধারণ মানুষ মনে করি উনি অনেক বড় বুজুর্গ এটা কাকতালীয় হয়ে গেছে ওনার কোনোদিনও জানা নাই যে উনি কখন মারা যাবেন মারা যাওয়ার কে কখন মারা যাবে কোন মুহূর্তে মারা যাবে সেই জিনিসটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতাদের মাধ্যমে এবং অথবা আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের এবং নবী রাসূলদেরকে জানিয়ে থাকেন যারা ওহির মাধ্যমে জানেন সেটা নিশ্চিত আর যারা ইলহামের মাধ্যমে জানেন সেটা নিশ্চিত জানা নয় দ্বিতীয় একটি প্রশ্ন যে দুনিয়ার মধ্যে প্রত্যেক কিছুর মধ্যে ইখতিলাফ আছে যেমন আমাদের নবীজির ব্যাপারে উনি যে আখেরি নবী সে ব্যাপারে ইখতিলাফ আছে একটা দল বের হয়েছে উনি আখেরি নবী না সেই জন্য তো যুগে যুগে প্রায় 40 জনের মতো বন্ড নবীর দাবিদার হয়েছেন তারা নিজেদেরকে নবী দাবি করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি ফেরকা তাদের একটা মসজিদ আপনাদের পাশে আছে মনে হয় চকবাজারে
তো এরা ফাসেক ফাজের এবং বাতিল যারা আমার নবীকে আখেরি নবী মানে না এরপরে অন্য কাউকে যদি কেউ নবী মানে তাহলে তার ঈমান থাকবে না তো আমাদের নবীর ব্যাপারে নয় শুধু খোদ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও মানুষের ইখতিলাফ আছে বেহেশত দুজকের ব্যাপারে ইখতিলাফ আছে পৃথিবীর জমিনে আমরা যেগুলোকে চিরন্তন সত্য বলি সেগুলোকে নিয়ে মানুষ ইখতিলাফ করে মতদ্বৈততা থাকে কিন্তু এমন একটা বিষয় আছে যেটার ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কোনো ইখতিলাফ করে না সেটা হলো মৃত্যু প্রত্যেক প্রাণী যে মৃত্যুবরণ করবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তো এটাই হলো চিরন্তন সত্য প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত তাকদীর যদি আমাদের বিশ্বাস থাকে তাকদীর দুই ধরনের একটা হলো তাকদীরে মতলক আর একটা হলো তাকদীরে মুবাররম এই মৃত্যুটা হলো তাকদীরে মুবাররম এটা সুস্পষ্ট নির্ধারিত এখানে কোনো পরিবর্তন হবে না এক সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও আপনার কোনো মৃত্যু হবে না আপনার যখন যেখানে মৃত্যু হবে সেখানে আপনি পৌঁছে যাবেন সেখানে সেই মুহূর্তেই আপনার মৃত্যু হবে এক সেকেন্ড আপনি আপনার আগে আপনার মৃত্যু হবে না এই আকীদা যদি আপনার আমার থাকে তাহলে আমাদের অনেক পেরেশানি দূর হয়ে যায় কারো মৃত্যুতে আমরা যেভাবে শোকাহত হয়ে যাই শোক পালন করা জায়েজ আছে তবে সেটা বিলাপ করে নয় আপনি নীরবে নিবৃতে চোখের পানি ছেড়ে দেন যেমন আমাদের নবীজি ওনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে শোক পালন করেছেন শুধু নীরবে অশ্রু বিসর্জন দিয়েছেন বিলাপ করে মাতম করে কান্নাকাটি ইসলামী শরীয়তে জায়েজ নেই তো আমরা যদি তো যে মৃত্যুটা যে মুআজ্জাল এটা যে নির্ধারিত সেটা আল্লাহ সূরা ইমরানের 145 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতু ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা আর আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না সেজন্য একটা সময় নির্ধারিত আছে আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে আমাদের সময় নির্ধারিত সেটা যদি আমাদের আকীদা থাকে তাহলে আজকে থেকে আমাদের ঘরে আর আমরা বার্থডে পার্টি পালন করব না বার্থডে পার্টি পালন করব না খুশি এক বছর পূর্ণ হয়েছে আপনার হায়াত 50 বছর তার থেকে এক বছর মাইনাস হয়ে গেছে কিসের খুশি আপনি যে এই এক বছর হায়াতের মধ্যে কী আমল করছেন সেজন্য কী গুণা করছেন সেজন্য গুণা মাফ চান হুজুরদেরকে আনি একটা দাওয়াত করান যে হুজুর আমার এই গত হায়াত থেকে এক বছর চলে গেছে অনেক গুণা করছি তওবা করব আমি একটু তওবা করে আপনি হুজুর মিসকিন খাওয়ান এটা জায়েজ আছে কেক কাটি মোমবাতি জ্বালাই বন্ধুবান্ধবকে দাওয়াত দিয়ে হ্যাঁ বারবিকিউ খেয়ে বার্থডে পার্টি করা আমাদের জন্য সাজানা আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করুক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওনার সামনে সমস্ত রূহকে পেশ করা হলো তিনি দেখলেন একজন অতি উজ্জ্বল সন্তান ওনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর হায়াত হলো 40 বছর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইয়া রাব্বুল আলামিন আমার হায়াত তো 1000 বছর আপনি আমার এই সন্তানকে আমার হায়াত থেকে 60টা বছর দান করে দেন সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে 60 বছর দান করলেন 940 বছর যখন হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অস্বীকার করে বলেন যে আমার হায়াত তো 1000 বছর আমি কড়াই ঘন্টায় হিসাব রেখেছি আমার বর্তমান হায়াত চলছে বয়স চলছে 940 বছর আরও 60 বছর পরে আপনি আসবেন এটা যখন বলল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে করিয়ে দিলেন যে আপনি তো আপনার হায়াতের 60 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দান করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন নবীদেরকে নবীরা ভুলে গেছেন বা ভুল করেছেন এই কথা আমরা বলতে পারবো না আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন এর মধ্যে কোনো হিকমত আছে এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 1000 বছর বাঁচিয়ে রেখেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের হায়াতের জন্য 40 বছর আরো যোগ করে দিয়েছেন 60 বছর সেটাও আল্লাহ বরকরার রেখেছেন সবাই বলুন সুবহানাল্লাহ তাহলে মৃত্যুটা শুধু একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই নয় আল্লাহ তাকে কত বছর বাঁচিয়ে রাখবেন
সেটা সম্পূর্ণ আল্লাহর জিম্মায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়। হযরত মূসা আলাইহিসসালামের কাছে আজরাইল আলাইহিসসালাম ওনার আগে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসেছিলেন। তো আসার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে মালাকুল মউত, তুমি যে মানুষের কাছে তার রূহ কবজ করতে আসো তুমি কী ধরনের সুরতে আসো? হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন, আমি দুই সুরতে আসি, যারা গুনাহগার কাফের বদকার তাদের কাছে আমি আমার ভয়ঙ্কর সুরত নিয়ে আসি, আর যারা নেককার তাদের কাছে আমি একজন সুদর্শন যুবক নেককারের সুরতে আসি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আরজ করলেন, হে আজরাইল, তুমি একটু তোমার ভয়ঙ্কর সুরত আমাকে দেখাও। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের পীড়াপীড়িতে আজরাইল আলাইহিসসালাম ওনার প্রকৃত ভয়ঙ্কর সুরতে আবির্ভাব হলেন। ওনাকে বললেন, আপনি চোখ নিচু করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখ নিচু করলেন, এমন সময় আজরাইল আলাইহিসসালাম নিজের প্রকৃত ভয়ঙ্কর সুরতে সুরত ধারণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের এই ভয়ঙ্কর সুরত দেখে তিনি বেহোশ হয়ে পড়ে গেলেন। সবাই বলেন ইন্নালিল্লাহ। যখন বেহোশ হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পর আজরাইল আলাইহিসসালাম আবার আগের সুরতে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হুঁশ যখন ফিরল, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে আজরাইল, তুমি যেই সুরত, যে ভয়ঙ্কর সুরত ধারণ করেছ, এই ভয়ঙ্কর সুরত নিয়ে তুমি যদি কোনো বদকারের কাছে যাও, গুনাহগারের কাছে যাও, কোনো কাফের বেদিনের কাছে তার রূহ কবজ করতে যাও, তোমার এই ভয়ঙ্কর সুরত দেখেই তো সে মৃত্যুবরণ করবে। সবাই বলেন ইন্নালিল্লাহ। এমন ভয়ঙ্কর সুরত ধরে আজরাইল আলাইহিসসালাম যদি আমরা গুনাহগার হই, আমাদের কাছে আসবেন। এবার যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রশ্ন করেন, আপনি নেককারের কাছে কিভাবে যান, তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বলেন যে, এখন আমি আপনার সামনে যেই সুরতে আছি, খুব সুরত, সুদর্শন যুবকের সুরত, এই সুরতে আমি নেককারের কাছে যাই। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তো ঠিক আছে, তোমার এই সুরতটা নেককারদের জন্যই যথেষ্ট। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল করতে হবে যে মৃত্যুর সময় আজরাইলের সেই ভয়ঙ্কর সুরত দেখে যাতে আমরা কলমা ভুলে না যাই, যাতে আমাদের জবান বন্ধ হয়ে না যায়, সেই ভয়ঙ্কর মুহূর্তটা যাতে আমাদের সাথে না ঘটে, সেজন্য আমাদের এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এভাবে হযরত মূসা আলাইহিসসালামের কাছে এক ওনার রূহ কবজ করার জন্য যখন আসলেন, এসেই হযরত আজরাইল আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের সাথে নবী সুলভ আচরণ না করে ওনাকে বলেন, চলেন, আপনার সময় শেষ, এই ধরনের একটু কড়া কথা যখন বললেন, হযরত মূসা আলাইহিসসালাম ওনাকে এমন এক থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে হযরত আজরাইল আলাইহিসসালামের চোখ বের হয়ে গেল। সবাই বলেন ইন্নালিল্লাহ। হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দা মূসা সে তো মৃত্যুবরণ করতে চায় না, আমার চোখ বের করে দিয়েছে, এমন থাপ্পড় মেরেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলের চোখ ঠিক করে দিলেন এবং বললেন, তুমি আবার যাও, তাকে বলো একটা বকরির পিঠের উপর তার হাত রাখতে, হাত রেখে ওই হাতের নিচে যতগুলো পশম হবে তত বছর বয়স হায়াত আমি তাকে বাড়িয়ে দিব। হযরত আজরাইল আলাইহিসসালাম ভয়ে ভয়ে আসলেন, এসে অত্যন্ত আদবের সাথে বললেন যে, হে মূসা কলিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাছে আমাকে আবার পাঠিয়েছেন এবং বলেছেন আপনি একটা বকরির পিঠের উপর আপনার হাত রাখবেন, আপনার হাতের নিচে যতগুলো পশম হবে তত পশমের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করবেন। হযরত মূসা বলেন, ওই হায়াতের পরে কি হবে? জিব্রাইল আজরাইল আলাইহিসসালাম বলেন, এই হায়াতের পরে আপনাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু তো বরণ করতেই হবে, তবে আপনার হায়াত, আপনি যতগুলা পশম আপনার হাতের নিচে ততগুলা বয়স, ততগুলা বছর আপনার হায়াতের মধ্যে বৃদ্ধি করা হবে। তখন মূসা আলাইহিসসালাম বলছেন যে, যখন মৃত্যু বরণ করতেই হবে তখন এখনই নিয়ে যাও, আল্লাহর সাথে মোলাকাত করার জন্য নিয়ে যাও।
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর সাধ্য গ্রহণ করতেই হবে। তাই এক বছর আগে হোক এক বছর পরে হোক, সেজন্য আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার নাই। যে হায়াতটুকু আছে সে হায়াতের মধ্যে আমরা আমাদের উচিত যে যথাযথ হায়াতটাকে কাজে লাগিয়ে আখেরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। ঠিক আছে না? আপনারা প্রস্তুত আছেন? সবাই মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? সবসময় ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জীবনে যত গুনাহ করেছেন তার জন্য তওবা তওবা ইস্তেগফার করবেন, এবং কোনো অন্যায় কাজ করলে, কারো সাথে জুলুম করলে তার সাথে তার কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন, এবং নিজের কোনো জমি জমা সংক্রান্ত লেনদেন সংক্রান্ত কোনো কিছু থাকলে তা স্পষ্ট লিখে দিবেন। আপনি তো বলতে পারেন না আপনার কাছে কর্জ আছে, আপনি আপনার সন্তানদেরকে বলে যান নাই, মৃত্যুর পরে আপনার সন্তান যে লাশের পাশে আসি বলে ওয়া কোন হডিয়া ভাইবে আর হাসাই শু আর দিও, যখন আপনি চলে গেছেন কবরে গেলে আর বা বলে ইয়া কিলে দিতাম, তখন আপনাকে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে আপনাকে চারানোর জন্য আটকাই ফেলবে। আপনি তো চারানা দিতে পারবেন না, আপনার আমল নিয়ে টানাটানি করবে। সেজন্য স্পষ্ট খাতার মধ্যে লিখে রাখবেন, পাই পাই করে কেউ যদি আপনার কাছে পায়, আপনি যদি কারো কাছে পান লিখে রাখবেন। সন্তানদেরকে বুঝিয়ে দিবেন যে আমার পাওনা এত টাকা, আমার কাছে এই পাওনা আছে, কেউ কারো কাছে আমি এটা পাওনা আছি, কেউ আমার কাছে এটা পাওনা আছে, এটা লিখে সুন্দর করে বুঝিয়ে দিবেন। আজকে করে ফেলেন কাজটা, এক মুহূর্ত দেরি করার সময় নেই। তো মৃত্যু আমাদের যেখানে নির্ধারিত সেখানেই হবে। এই ব্যাপারে হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগের একটি ঘটনা আপনারা জানেন, যে সুলাইমান আলাইহিসসালামের একজন মন্ত্রী বলে যে হুজুর আপনার দরবারে যে এমন একজন লোক এসেছেন, উনি আমাকে খুব গভীর দৃষ্টিতে দেখছেন, ওনার দৃষ্টিপাত দেখে আমার ভয় লাগছে, আপনি একটু জিনকে অথবা বাতাসকে নির্দেশ দেন। সুলাইমান আলাইহিসসালামের কথা বাতাস এবং জিনেরা শুনত যে উনি যেন আমাকে হিন্দুস্তানে বা ভারতবর্ষের মধ্যে পৌঁছিয়ে দেন। আচ্ছা আচ্ছা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা তিনতলায় চলে যান, সেখানেও নামাজের জায়গা আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস মুহূর্তের মধ্যে ওই বান্দাটিকে, ওই মন্ত্রীকে, সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রীকে হিন্দুস্তানে পৌঁছে দিলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসলেন, হযরত সুলাইমান জিজ্ঞেস করেন তুমি আমার মন্ত্রীকে এভাবে গভীর দৃষ্টিতে কেন দেখেছো, সে ভয়ভীত হয়ে গেছে। তখন আজরাইল আলাইহিসসালাম বলেন যে তার মৃত্যু নির্ধারিত ছিল আজকে সূর্য ডুবার আগে ভারতবর্ষের মধ্যে, সে দেখি জেরুজালেমের মধ্যে আপনার সাথে বসে আছে, তাই আমি তাকে দেখছি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম হেসে দিলেন, তিনি বুঝতে পারলেন যে তার মত যেখানে সে সেখানে যাওয়ার জন্য আরজি করেছেন। তেমনিভাবে আমরা এই ধরনের ঘটনা আমাদের লোকালয়ের মধ্যে দেখতে পাই, কারো মৃত্যু যদি থাইল্যান্ডে থাকে, বাংলাদেশের মধ্যে চিকিৎসায় কুলাচ্ছে না, তার কর্য করে হলেও তাকে বিমানে করে থাইল্যান্ডের মধ্যে পৌঁছিয়ে দেয় চিকিৎসার জন্য, সেখানে যাওয়ার পরও উচ্চ চিকিৎসা নেওয়ার পরও সে বাঁচতে পারে না, কারণ তার মৃত্যু সেখানে লিখিত, ঠিক কিনা? যার মৃত্যু যেখানে আছে সে মৃত্যুবরণ করবে সেখানে গিয়ে। আপনার সন্তান কক্সবাজারের মধ্যে বেড়াতে গিয়েছেন, কক্সবাজারের পানির মধ্যে ডুবে সে যদি মৃত্যুবরণ করে, তার লিখিত থাকে সেখানে ডুবে সে মৃত্যুবরণ করবে, আপনি তার জন্য আফসোস করার দরকার নাই, কারণ আপনার আকীদা থাকতে হবে তার মৃত্যুটা সেখানেই নির্ধারিত ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আকীদাটা আমাদের পোষণ করতে হবে। অনেকে বলেন যে আমার ছেলেটাকে কেন আমি বাজারে পাঠালাম, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেন পাঠালাম, কখনটা কেন আমার সন্তানকে কেড়ে নিলেন, এমন বলবেন না। কারণ আপনার সন্তান যে আজকের দিনে রোড অ্যাক্সিডেন্টে ওখানে মারা যাওয়ার কথা ছিল, সেজন্যই সে গিয়েছে। আপনি যদি ঘরের মধ্যে বেঁধেও রাখতেন, সে যে কোনো উপায়ে সেখানে পৌঁছে যেত, তার মৃত্যু যেখানে সেখানে। এই আকীদাগুলো যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে কোনো মৃত্যুতে আমাদের আর পেরেশানি আসবে না। যেখানে যার মৃত্যু সেখানে সে পৌঁছে যাবে, যেভাবে যার মৃত্যু সেটা তার জন্মের আগেই সেটা নির্ধারিত রয়েছে, সেখানেই তার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের মধ্যে ইরশাদ করেন আইনামা তাকুনু ইয়ুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন,
মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো তবুও, এটি সূরা নিসার 78 নম্বর আয়াত। আমরা একটা যদি চতুর্দিকে একদম গ্লাসে ঘেরা একটা বক্সের ভিতরে থাকি, একদম এই সেখানে আলো বাতাস পর্যন্ত একটা পিঁপড়াও প্রবেশ করতে পারে না, সেই ধরনের একদম সিকিউরিটি গার্ড দিয়ে সেখানের ভিতরে যদি আমরা অবস্থান করি, তার মধ্যেও আজরাইল ফেরেশতা প্রবেশ করবে আমাদের রূহ কবজ করার জন্য। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ওনার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে এই মৃত্যু সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করে 70,000 শিকল দিয়ে বেঁধে রেখেছেন, 70,000 পর্দা দিয়ে ঘুরে রেখেছেন। মাঝে মাঝে সেখান থেকে ভয়ঙ্কর আওয়াজ বের হতো, ফেরেশতারা তা জানতো না। এর ভিতরে যে 70,000 পর্দার ভিতরে যে আল্লাহ তাআলা মৃত্যুকে লুকিয়ে রেখেছেন। একদিন ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাকলেন, ডেকে ওই 70,000 পর্দা যখন সরালেন, তার মধ্যে যে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন সেটা দেখে সমস্ত ফেরেশতা বেহোশ হয়ে পড়ে গেল, সবাই বলেন ইন্না লিল্লাহ। 70,000 লক্ষ লক্ষ ফেরেশতা বেহোশ হয়ে গেল। এই বেহোশ অবস্থায় তারা 1,000 বছর ছিল। 1,000 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাকে আবার হুঁশ ফিরিয়ে দিলেন। হুঁশ ফিরানোর পরে হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, এই মৃত্যুকে তোমাকে কন্ট্রোল করতে হবে, এই মৃত্যুর দায়িত্বটা আমি তোমাকে দিব। হযরত আজরাইল বলেন, ইয়া রাব্বাল আলামিন, এই শক্তিশালী মৃত্যুকে আমি কিভাবে কন্ট্রোল করব। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর যে শক্তি তার চেয়ে 70 গুণ শক্তি আমি তোমাকে দান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। হঠাৎ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে শক্তি এসে গেল এবং সেই ডান হাতের মধ্যে ওই মৃত্যুটাকে কব্জা করলো। কব্জা করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে অনুমতি দেন যে আমি মানুষের রূহ কব্জ করব, সেই ঘোষণাটা যাতে আমি আসমান এবং জমিনের মধ্যে দিতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে মানুষের রূহ কব্জ করার জন্য যে সারা বিশ্বে এট এ টাইম লক্ষ লক্ষ প্রাণীর রূহ কব্জ করেন, কিভাবে করেন, যে প্রশ্নের জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে এই কুল কায়নাত আমার কাছে একটা থালার মতো, থালার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে কয়েকটা চাউল পড়ে থাকলে মানুষ সামনে যেভাবে দেখে, হাতের তালুর উপর থালাটা নিয়ে যেভাবে দেখে, কুল কায়নাত যে সমস্ত সৃষ্টি যে আমার কাছে একটা থালার মতো, তো এত ছোট হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে, তো যার কাছে যার মৃত্যু হবে তার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অতি অনায়াসে পৌঁছে যেতে পারবে। এটাই হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের যোগ্যতা। এবং আরেক রেওয়ায়েতে আছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কিছু সহযোগী আছেন, ওই সহযোগীদের মাধ্যমে তিনি সারা বিশ্বের মধ্যে কে কোথায় মৃত্যুবরণ করবে সেই মৃত্যুটা তিনি নির্ধারণ করে দেন আল্লাহর হুকুমে, এবং ওই ওনার সহযোগীরা রূহ কবজ করেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকেন মেইন দায়িত্বের মধ্যে, এবং জিন পশু পাখি কীটপতঙ্গের রূহ কে কবজ করবে এই ব্যাপারে যে কোরআনের সূরা সিজদার 11 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় যে শুধু মানুষ না, জিন জাতি বলুন, ফেরেশতা বলুন, পশু পাখি কীটপতঙ্গ যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রূহ কবজ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহ কে কবজ করবে, যে হাদিস শরীফের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত প্রাণীদের রূহ কবজ করার পরে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি শিঙ্গায় ফুঁক দিবেন কিয়ামত হওয়ার পরে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আজরাইল আর কে বাকি আছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বাল আলামিন, উপরে আপনি মালাকুল, আপনি রব্বুল আলামিন, এবং নিচে আমি মালাকুল মউত ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাআলা হুকুম দিবেন, এবার তুমি তোমার রূহ নিজে নিজে কবজ করো। সবাই বলেন ইন্না লিল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের রূহ নিজে যখন কবজ করবেন, নিজের রূহ নিজে কবজ করার সময় এত ব্যথা পাবেন, এত কষ্ট পাবেন, ওনার চিৎকার এমন চিৎকার দিবেন বিকট আকারে, হাদিস শরীফের মধ্যে আছে তখন যদি পৃথিবীর জমিনের মধ্যে কোনো প্রাণী বাকি থাকতো সমস্ত প্রাণী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের চিৎকারে মারা যেত। সবাই বলেন ইন্না লিল্লাহ। কি ভয়ঙ্কর দৃশ্য! সর্বশেষে হযরত
আজরাইল আলাইহিসসালাম নিজের রূহ নিজে কবজ করবেন, দুনিয়ার মধ্যে আর কোনো প্রাণী বাকি থাকবে না, শুধুমাত্র রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার জমিন আর কেউ বেঁচে থাকবে না। সমস্ত প্রাণীর রূহ আজরাইল আলাইহিসসালাম কবজ করেন। তবে ইবনে মাজাহ শরীফের একটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এমন একজন ব্যক্তি আছেন যার রূহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কবজ করেন, সেটা হলো যে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় আল্লাহ তাআলা রূহ সমূহ কবজ করার দায়িত্ব আজরাইল আলাইহিসসালামকে দান করেছেন, কিন্তু পানিতে নিমজ্জিত যারা পানিতে ডুবে মারা যায় তাদের রূহ স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কবজ করেন। তাহলে তাদের শহীদের মুখ যারা পানিতে পড়ে মারা যায় তাদের জন্য কত বড় মর্যাদা, দেখেন স্বয়ং আল্লাহ তাআলা তাদের রূহ কবজ করেন। হযরত এখন মৃত্যুর সময় কীরকম কষ্ট হয় সেই বিষয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মৃত্যু হলো কাঁটাদার গাছের মতো, কাঁটা কাঁটা বেশি বেশি কাঁটা কাঁটা গাছের মতো, এবং ওই কাঁটাযুক্ত সেই গাছটি যখন মানুষের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাঁটা, ওই কাঁটাগুলো যখন আমাদের রগের সাথে আটকে যাবে, আটকে যাওয়ার পর একজন শক্তিশালী মানুষ যদি ওই গাছটি ধরে জোরে টান দেয়, টান দিয়ে বের করার চেষ্টা করে, ওই মুহূর্তে তার শরীরের মধ্যে যত রগ আছে ওই রগগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেটে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটাই হলো মৃত্যুর যন্ত্রণা। যারা কাফের বেদিন তাদেরকে এই যন্ত্রণার মর্মান্তিক যন্ত্রণার মাধ্যমে তাদের রূহ কবজ করা হবে। ইবনে আবি শাইবা এবং আবি দুনিয়া এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা বনী ইসরায়েলের ঘটনা বয়ান করো। এই কথা বলে আল্লাহর নবী নিজেই একটা চমকপ্রদ ঘটনা বর্ণনা করলেন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনী ইসরায়েলের একটি দল একদিন একটি কবরস্থানের নিকট দিয়ে যাচ্ছিল, তারা কবর জিয়ারত করলো এবং কবরের পাশে বসে তারা একে অপরকে বলল চলো আমরা দোয়া করি এই কবরের মধ্যে যে আছে সে যেন জীবিত হয় এবং তার কাছে জিজ্ঞেস করি মৃত্যুর যন্ত্রণা কেমন। তখন তারা দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। সেই কবর থেকে একজন কালো নিগ্রো মানুষ বের হলো, তাকে জিজ্ঞেস করা হলো মৃত্যু যন্ত্রণা কেমন, সে বলল আমি আজ থেকে 100 বছর আগে মৃত্যুবরণ করেছি, যে যন্ত্রণা আমি পেয়েছি এখনও পর্যন্ত সেই যন্ত্রণা আমি ভোগ করছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমাকে দোয়া করে জীবিত করেছেন, আমি জানি না আবার সে মৃত্যু যন্ত্রণা আমাকে পেতে হবে কিনা, আপনারা দয়া করে দোয়া করুন আমি যেন আবার আগের মতো হয়ে যাই, দ্বিতীয়বার আমি মরতে চাই না, দ্বিতীয়বার মরতে চাই না। এত যন্ত্রণাদায়ক সে মৃত্যু, সে মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আমরা সারাদিন যে আল্লাহকে ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সেজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দয়া করে আল্লাহ বলছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমানের মতো মুসলমান হয়ে জীবন যাপন করুন এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করুন, তাহলে মৃত্যুর এই যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পানা দিবেন। যারা নেককার তাদের মৃত্যুর ব্যাপারে হাদিস শরীফে 3টি রেওয়ায়েত আছে, যে এক বর্ণনায় আছে যারা নেককার বিশেষ করে শহীদ তাদেরকে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম সেরকম তাদের রূহ কবজ হয়। দ্বিতীয় বর্ণনায় আছে যে পাত্র থেকে বা বোতল থেকে বা জগ থেকে যখন আপনি পানি ঢালেন, পানিটা যেভাবে অতি সহজে গড়িয়ে পড়ে সেভাবে নেককারের রূহ অতি সহজে বের হয়ে যায়। আরেক বর্ণনায় আছে কাটা আটাকে যখন মলা হয় খামির ভিতরে যদি একটা চুল থাকে সেই চুলটা যেভাবে অতি সহজে বের করে আনা যায় সেভাবে একজন নেককারের রূহ আজরাইল ফেরেশতা অতি সহজে বের করে আনেন। আর বদকারের রূহ বের করার অতি ভয়ানক সেটা অনেক লম্বা, আমি সময় সংক্ষিপ্ত সেদিকে যাচ্ছি না। মৃত ব্যক্তির নেককার হওয়ার কয়েকটা লক্ষণ আমি বলে শেষ করে দিব, যে যারা মৃত্যুবরণ করার পর যাদের কপালের মধ্যে দেখবেন যে ঘাম ঘামছে, কপাল ঘেমে গেছে, তাহলে আমার নবী বলেন সে নেককার নেককার। দ্বিতীয়ত যে কেউ যদি শুক্রবার দিন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত এইটা হলো পুরো দিন জুমার দিন,
এই দিনে কেউ যদি মৃত্যুবরণ করে সেটা অনেক কারের আলামত। তৃতীয় হলো মৃত্যুর সময় কেউ যদি কল মানসিক হয় সেটাও অনেক কারের আলামত, এবং কেউ যদি নেকামল করতে করতে মৃত্যুবরণ করে সেটাও অনেক কারের আলামত। অনেক সময় আমরা দেখি যে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে, আজান দিয়ে অবস্থায় মৃত্যুবরণ করছে, নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করছে, অথবা কেউ হজের মধ্যে গেছেন সেখানে মৃত্যুবরণ করেছে। এসব নেক আমল করতে করতে যারা মারা যায় সেগুলো হলো নেককারের আলামত। এবং বিশেষ করে এই বর্তমান পরিস্থিতিতে প্লেগ বা মহামারী বা করোনা ভাইরাস বলেন, এটা যদিও কাফেরদের জন্য সুস্পষ্ট আজাব, সুনিশ্চিত আজাব, কিন্তু এই আজাবের মাধ্যমে, এই মহামারীর মাধ্যমে কোনো একজন নেককার যদি মৃত্যুবরণ করেন, কোনো একজন মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করেন, সেটাও নেককারের আলামত। সুবহানাল্লাহ, এই করোনা মহামারীতে কোনো একজন মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করবে পরে সেটা সে শহীদ মর্যাদা পেয়েছে, সে নেককার হিসেবে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন।